ছাত্র সন্থার আমার 33 বছরীয় সংগ্রামর আমার মূল কথাটি আসলে ছয় জনজাতি আমার আহমকে ধরে ছয় জনজাতিক জনজাতিকরণের বিষয়টি কিন্তু আমি বারম্বার কেন্দ্রীয় সরকার ও অসম সরকার অনুরোধ জানাই অহা সত্ত্বেও বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মাজে আগবাই যাওয়া সত্ত্বেও কিন্তু আজি তারিখলৈকে আহমকে ধরে অসমৰ যে ছয় জনজাতি জনজাতিকরণের বিষয়টি এই বিষয়টি সদায় তল পেলাই থাকিলে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারে উত্তর প্রদেশ হিমাচল প্রদেশ কর্ণাটক ছত্তিশগড় আৰু তামিলনাডু এই পাঁচখন ৰাজ্যৰ বিভিন্ন জনজাতিসকলক ইতিমধ্যে জনজাতিকৰণৰ মৰ্যাদা প্ৰদান কৰিলে আমি আশা ৰাখিছিলোঁ যে অসমত থকা টাইসমূহকে ধৰি যি আমাৰ ছয় জনজাতি এই ছয় জনজাতিকো এই সময়তে জনজাতিকৰণৰ মৰ্যাদা দিব কিন্তু তেওঁলোকে সম্পূৰ্ণৰূপে আমাক বিত্ৰয় কৰিলে আহোম জনগোষ্ঠী বিত্ৰয় কৰিছে বা অসমত বাকী যি ছয় জনজাতি আছে তেওঁলোকক বিত্ৰয় কৰিছে এই আমি আজি আপোনালোকৰ মাধ্যমত যে সকীয়াই দিব বিচাৰিছোঁ আমাক খুব অতি সোনকালে জনজাতিকৰণৰ মৰ্যাদা লাগিবই নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় যিমানেই মিছা কথা নকক আমি আর মিছা কথা ভুল যাবলে নাই আমি বিভিন্ন জঙ্গি আন্দোলন কার্যসূচী গ্রহণ করবলে ইতিমধ্যে বাধ্য হম কেন্দ্রীয় আমার যে কেন্দ্রীয় নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে অসম বন্ধর দরে কার্যসূচী লবলেও কিন্তু আমি কুণ্ঠাবোধ নকরো আমি প্রত্যেক মুহূর্তে দেখে যাচ্ছ প্রতিখন সরকারে আমি আমার আহমকে ধরে যে ছয় জনগোষ্ঠী আছে এই ছয় জনগোষ্ঠী জনজাতিকরণের কারণে প্রত্যেকবার নির্বাচনী হেতালি খেলি আহি আছে আজি আপনি চাওক ভারতের পাঁচখন রাজ্যত প্রায় বারোটা জনগোষ্ঠী জনজাতি মর্যাদা প্রদান করা হব বলে যে মোদী কেবিনেটে সিদ্ধান্ত ললে তাত আমি আমার অসমৰ যে ছয় জনগোষ্ঠী আছে এই ছয় জনগোষ্ঠী জনজাতিকরণের কথাটো উত্থাপন নহাটো অতি পরিতাপ বা দুর্ভাগ্যজনক কথা হয়েছে আপনাদের একটা কথা যে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত যি এটা মন্ত্রী গোট গঠন কৰিছিলে যে আমার ছয় জনগোষ্ঠী জনজাতিকরণের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারক দিবলৈ প্রতিবেদন দাখিল করবলে কৈছিলে সেই প্রতিবেদন আজিলৈকে দাখিল নকৰিলে ইয়াৰ ফলত কেন্দ্রীয় সরকার আর সরকার আমাক আহমকে ধরে যে ছয় জনগোষ্ঠী আছে ছয় জনগোষ্ঠীক সদায় মাহিয়া দৃষ্টি চাইহি আছে আর এই সদায় নির্বাচনী ইস্যু বলে নির্বাচনী টুপ বলে সদায় আমার আহমকে ধরে যে ছয় জনগোষ্ঠী আছে এই মানুষখিনিক সদায় আভুয়া ভাড়ি আহি আছে হয় আমি ইতিমধ্যে আমার কেন্দ্রীয় সমিতির আমার কথা আলোচনা হয়ে আছে যেহেতু আমি কেতিয়াও আমি শান্ত নাথাকো যেতিয়ালৈকে আমার ছয় জনগোষ্ঠী জনজাতিকরণ নকৰে তেতিয়ালৈকে আমি কোনো মানে কোনো কথা বহি নাথাকো আমি ইয়াতকৈ জঙ্গি আন্দোলনের কার্যসূচী আমি হাতত লবলে বাধ্য হম অনাগত দিনবিলাকত